মোদীর বিরুদ্ধে মুখ খোলায় রাজের বিরুদ্ধে মামলা দায়ের গৌরী লঙ্কেশের খুনের ঘটনায় কেন চুপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত সোমবার এই প্রশ্ন তুলেছিলেন অভিনেতা প্রকাশ রাজ বুধবার লখনৌ এর একটি আদালতে তার বিরুদ্ধেই মামলা দায়ের করা হল রাজের বিরুদ্ধে মামলা করেছেন এক আইনজীবী মোদির বিরুদ্ধে মুখ খোলার জেরেই নাকি জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতার বিরুদ্ধে এই মামলা সংবাদ সংস্থা এ আই সূত্রে খবর আগামী শনিবার সাত অক্টোবর এই মামলা শুনানি রয়েছে নামজাদা ভিলেন হিসেবেই সিনেমা হলে পরিচিত প্রকাশের দক্ষিণী ছবির পাশাপাশি বলিউড ছবিতেও অভিনয় করেছেন তিনি দীর্ঘ কেরিয়ারে বহু পুরস্কার পেয়েছেন কিন্তু নিজের পাঁচটি জাতীয় পুরস্কার ফিরিয়ে দিতে চান তিনি কেন্দ্রীয় সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি তীব্র ক্ষোভ থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে সোমবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন প্রকাশ তিনি বলেছেন আমার থেকে অনেক উঁচু দরের অভিনেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার অ্যাওয়ার্ড ওকে দিয়ে দেওয়া উচিত প্রকাশের এই ক্ষোভের কারণ কি গত সেপ্টেম্বরে সাংবাদিক গৌরী লঙ্কেশের হত্যা নিয়ে তোলপাড় হয়েছিল বিভিন্ন মহল বেঙ্গালুরুতে বাড়ির সামনে আত্মাইরা এসে গুলি করে গৌরীকে সেই ঘটনা এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে প্রকাশ ক্ষোভ উগ্রে তিনি বলেন সোশ্যাল মিডিয়ায় একটা বড় অংশের মানুষ গৌরীর হত্যার ঘটনাকে এনজয় করেছে সেলিব্রেট করেছে যারা এটা এনজয় করেছে তারা মোদির ভক্ত এটাই আমাকে ভাবিয়েছে প্রকাশ জানিয়েছে এই ঘটনায় নিজের অনুরাগীদের প্রতি মোদীর নিশ্চুপ থাকাই প্রমাণ করে উনি অনেক বড় অভিনেতা তার কথায় আমি নামজাদা অভিনেতা মোদি আপনার কি মনে হয় আপনি অভিনয় করবেন আর আমি বুঝতে পারবো না অন্তত এটুকু সম্মান তো আমি পেতেই পারি অভিনেতা হিসেবে খুব ভালো করে বুঝতে পারবো কোনটা অভিনয় আর কোনটা সত্যি সরাসরি প্রধানমন্ত্রীকে যে এভাবে আক্রমণ করবেন অভিনেতা এ ব্যাপারে সোমবারই বিস্মিত হয়েছিলেন অনেকে বিজেপির মুখপাত্র নলিন কোহালি এ নিয়ে কংগ্রেসকে আক্রমণও করেছিলেন তবে অভিনেতার দাবি তিনি কোনো রাজনীতি দলের হয়েও কোনো মন্তব্য করেননি